মারে, কাঁদিস নি, শ্বশুর বাড়ি যায়া ঠিকভাবে চলাফেরা করিস। সকালে ঘুমানো বাদে এসব কি হাতে লাঠি কেন? কুত্তা কুত্তা মানে সারা রাত কুত্তা ডাকছে, ওই কুত্তারে যতক্ষণ না মারবো এতক্ষণ আমার ঘুম নেই, ওকে আমি আজকে মারবই। রান্না হয়নি? এই তো প্রায় হয়ে গেছে। কতক্ষণ লাগে রাঁধতে? আমি সেই সকালে উঠে রান্না করতেছি, ক একটু একটু প্রায় হয়ে গেছে, একটু বসো শোনা। আমার বসার সময় নেই, আমি কলেজে যাব না। আর রান্না করতে গেলে কত কিছু করতে হয়, একটু বসো একটু বসো, এই হয়ে গেছে 5টা মিনিট বসে। হ্যাঁ খাবই না। এই রান্না তাই। কি জিদ রে আল্লাহ, 5টা মিনিট তো দেরি হবে না রান্না করতে। আজকে ভাতই খাবো না, না খেয়ে চলে যাব। হ্যাঁ আমার পরে কোনো দয়া নেই, কোনো মায়া নেই না, রান্না করতেছে সারা দিন ধরে। আমার কলেজে দেরি হয়ে যারিনে রান্নাই শেষ হয় না। তুমি কলেজে চলে যাচ্ছ না খাই? না খাই যাব, আমার দেরি হয়ে যাচ্ছে কলেজে। মারি রাগ করে না। এই বৌমা ভাত রাঁধা হয়েছে? এই তো আমার হয়ে গেছে, আমার খাওয়ার সময় নেই। সরে তো তুমি, সরে। গেছে মা, দাঁড়া মা। বৌমা তোমাকে কই একটু সকাল করে রান্না করতে পারো না? আমার কত তাড়াতাড়ি রান্না করবো বলেন, আপনার মেয়ের 5টা মিনিট দেরি সহ্য হয় না, আপনার বোধ হয় সময়টাও দেয় না। জানোই তো একটু জেদি, কি করবো এখন? সকাল ভোরে উঠে রান্না করলাম, ভাতটা বাড়ার সময়টাও দিল না। ঠিক আছে তুমি ভাত বাইলে ঘরে আসো। জানো আজ তোমার মেয়ে কি করেছে? কি করছে? না খাই কলেজে চলে গেছে, এত জেদে জেদ। বৌমার কিন্তু রান্নাও করা হয়ে গেছিলি, তারপরেও হাতে সময় থাকা কালীনও না খায় চলে গেল। দেখো ওই পাগলিটা খেপায় না। হ্যাঁ ওর জেদ উঠে গেলি, ও তো আর ঠিক খায় না, কয়দিনই বার থাকবিনি। আমরা না হয় সহ্য করি, বিয়ে শাদী দেওয়া লাগবি না, পরের বাইত গেলে কি পরের বাপ মা তা সহ্য করবি, পরের সাল তা সহ্য করবি, কও। আরে আমরা বাপ মা আমার কাছে একটু জেদ করেন, পরের বারে গেলে কি ওরকম থাকবি? ঠিকই কইছো, আবার ঠিকও হয়ে যাতে পারে। হয় হয় এখন আমার সংসারে যে কদিন থাকে উই এক বেশি জেদ মে তুলে না, ও জি ডাকায় শুনো। তাই তো শুনি সব সময়। আচ্ছা আমি যাই মাঠে তিনে ঘুরি আসি। হ্যাঁ যাও। বৃষ্টি জান্নাত, দেখো তোমাদের জন্য কি নিয়ে আইছি। কি আনছো দেখি? আমার জন্য কি আনছো? তোর জন্য শাড়ি নিয়ে আইছি, তোর জন্য থ্রি পিস নিয়ে আইছি। অনেক সুন্দর আমার শাড়িটা। হ্যাঁ দুটেই সুন্দর। ধর কি হলো? এই কালার আমি পরি, এটা আমার সাথে যায়। কি মেরমেরি কালার, নিজের বর জন্য তো লাল শাড়ি আনছিস, আর আমার জন্য কি কালার পরা? তোর সব তোর বগে পরা। কি আছে মা? ও মা কি আছে? আমি নিয়ে এসে দেবো না, তুই খোল দরজা, খোল মানে জান্নাত দরজা খোল। বোন তোর যা লাগে আমি তাই কিনে এনে দেবো নে, তুই তাদের মার্কে দরজা খোল। কি? হ্যাঁ কি আছে জান্নাত? তোমার মি দরজা কাছেছে, দরজা কাছেছে জান্নাত, মানে দরজা খোল। না আমি দরজা খুলব না, সব চলে যাও। বোন তোকে মার্কেটে নিয়ে যাবো না, তোর যেটা পছন্দ হয় তোকে নিয়ে এসে দেবো না, তুই খোল। এই সকালবেলায় যেতে পাগলি খেপাই লিখিটা ওই যেদের জন্য আমি সব কিছু শেষ করে দিছি, দম যেটা চাই তম চাই দিদি আমি এনে দিই। আব্বা তোমার মেয়েকে আমি তো পছন্দ করে একটা থ্রি পিস কিনে এসেছিলাম, তোমার মেয়ের পছন্দ হইলো না। লাও এবার ঠেলা সামলাও। শোন যা যা মতো শেষে যা, জেদটা একটু থামুক তারপরে দেখো না, যা চল ঘরে চল। এই দেখো তোমার মেয়ে তো সেই সকালে দরজা আটকাইছে, এখনো দরজা খোলে নাই, কালকুল ফাইনাল পরীক্ষা। যায়া একটু বুঝায় কও যে কালকে তোর পরীক্ষা, দরজাটা খোল, বুঝায় খুলিও উঠবিনি, যা। আচ্ছা দেখি যায় কয়া দেখি, আমার আর চিন্তায় ভালো লাগতেছে না। মেয়েটা নিয়ে চিন্তা চিন্তা আমি শেষ হয়ে গেলাম। হ্যাঁ
যখন যেটা কয় তখন সেটি শুনি, তা ওর জেদ যায় না। কোন এই বিয়ে দেবো এই মেয়ে ডাক এই চিন্তায় করে বাঁচবি নে। মারে জান্নাত, দরজাটা খোল মা। আমার এই সকেটের সামনে আমার কিন্তু জ্বালায় না, কিন্তু যাও। মারে কালকে তোমার ফাইনাল পরীক্ষা, দরজাটা খোল মা। ও ফাইনাল পরীক্ষা, আমি কোনো পরীক্ষা পরীক্ষা দেব না, আমার টিচার কোনো দাম নেই না, তোমরা জানি দিলে তাই পারব নাকি। এবার তোমার সব কথা শুনবি নি মা, এত জেদ করে না, দরজা খোলো। খোল বল আমি, আমার কিন্তু বেশি জ্বালায় না, আমি কিন্তু ঘরে সব ভাঙি দিলে একেবারে লাইট দিলে ভাঙি দেব না কিন্তু। মারে মেয়েদের এত জেদ থাকা ভালো না, একটা বছর গ্যাপ গেলে তুমিই পস্তাবে নে। পস্তাবে পস্তাবে নে, যাও সামনে হেঁটে যাও তুমি। মারে এই যে এত জেদ করো, শ্বশুর ভাই যা কি করবে তুমি? হ্যাঁ মা, আমি জেদ করি? কোন জায়গা আমি জেদ করি? পাগল মেয়ে আমার, দেখো তো ওই যে পরীক্ষাটা দিলা না, ছয় মাস হয়ে গেল, লসটা কার হইলি? সেটা কি আমার জন্য দেয়নি, তোমার দোষই দেয়নি। তোমরা তো আমার কোনো কথাই শোনো না, খালি তো আমি জেদ করি। জেদ কিসের জন্য করি? তোমার জন্য করি। আচ্ছা লাও ভাত খাও। তোমার বৌমা কই? তোমার বৌমা ইচ্ছা করে আমার কালো চাল দিয়েছে, বুঝছো? যাতে আমি না খাই থাকি। একটা কালো চালটা কি হয়েছে মা? কে থাকবি কে? তুমি কি করো, তোমার বৌমা কি করো, তুমি জানো না আমি কালো চাল খাইনি? তোমরা সবাই ইচ্ছা করে আমার সাথে এরম করো যাতে আমি না খাই থাকি। আজ জেদ করলে আমার দোষ দাও, আমি জেদ করি নাকি? আমি ভাতই খাবো না। ও মা এদিকে ভাবি। ভাইয়া কই? তোমার ভাইয়া একটু বাহিরে গেছে, কেন? দরকার, কখন আসবি? এই তো চলে আসবে না, বসো। কি বলবা, বসো। কি হয়েছে বলো। ভাইয়াক বলবেন আমাকে বিদেশি ব্যাগ এনে দিতে। বিদেশি ব্যাগ? বাংলাদেশে তো কত ব্যাগ আছে সুন্দর সুন্দর বিদেশি ব্যাগ, বলবো না একটা বাংলাদেশি থেকে সুন্দরভাবে একটা ব্যাগ কিনে দিতে। না না তা হবে না, আর বাংলাদেশি ব্যাগ দিয়ে করবেন বিদেশি ব্যাগ, আমার বোকা পাইছেন নাকি? আরে বোকা, বিদেশি ব্যাগই তো বাংলাদেশে আসে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ, তোমার পছন্দ মতো তুমি নিও। না না আমি বোকা, আমি বোকা, আমি মনে জানি না। ভাইয়াক বলবেন বিদেশে যাই যেন আমার ব্যাগ আনি দেয়, না স্যার আমি নেবো না, নে আর কলেজেও যাবো না, নে। তোমার ভাইয়া কি বিদেশে থাকে, কিভাবে বিদেশ থেকে ব্যাগ এনে দিবে? আমি অত শত বুঝতে নি, আমার বিদেশি ব্যাগই চাই, চাই চাই। ভাবি ভাইয়া যদি আমাকে বিদেশি ব্যাগ না এনে দেয়, আমি ঘর দুধতে বসে থাকবো, আমি খাবো না, আমি কলেজে যাবো না। শোনো 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 শোনো, রাগ করো কেন? তোমার ভাইয়ার একটা বন্ধু থাকে না বিদেশে, উনি তো আগামী মাসে আসতেছে, তো হচ্ছে গিয়ে তোমার ভাইয়াকে বলবো ওনাকে একটা ব্যাগ নিয়ে আসতে সুন্দর দেখে, ঠিক আছে? তোমার সত্যি? হ্যাঁ হ্যাঁ আমার লক্ষ্য। আচ্ছা রাগ করে না, হ্যাঁ উনি আসলেই নিয়ে আসবে, ঠিক আছে? যাও তুমি এই করো না, টেনশন করো না, যাও। বল কি বলবি ভাই, কিভাবে যে বলি, একটু লজ্জা লজ্জাও করে। আরে লজ্জা কিসের, আমি তোদের বড় ভাই, বল না কি বলি। বল ভাই, ওই লাঙলমুড়া গ্রামের যে গভুর কাকার একটা মেয়ে দেখছি ভাই, ওই মেয়ে তোর পছন্দ তাই তো ভাই? সেই মনে ধরছে, তুমি যা কথা কবে ভাই, বিয়ে যা তো ভাই সেভাবে কথা কয়ে আসবে ভাই। তো নিশ্চিন্ত থাক, আমি তো এখনই রওনা দিচ্ছি ভাই, একটু শান্তি পাইলাম ভাই। আচ্ছা আর তুই কোনো চিন্তা করিস না, আমি মেয়ে দেখে তারপর আমরা আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই এলাকায় গফুর নামের একটা লোক আছে, তার একটা মেয়ে আছে, আমার ছোট ভাই, ওই মেয়েটা পছন্দ করেছে। বাড়ি কোনটা? বাবা দারুণ জিনিস চয়েস করছেন দেখতেছি। হ্যাঁ ওটা তো মালই এক পিস। বাবারে মাল আবার কি কব, মাল কি, ওরে বাবা রে জিনিস এক পিস, সারা বাড়ি একাই মাথায় করে রাখে। আমার পাড়াটা যা আছে ওই পাড়াটি সামালাম। তা বিয়েটা কেমন বাজার? বিয়েটা বাড়ির সবার মাথার চুল ছেড়ে লাস্টে যায় কারোর চুল না পালে বাড়ি নিজের মাথা টানিয়ে টেনে ছেড়ে, বুঝছেন দাদা? তাহলে একটা ও বাড়ি গেলাম না, আমি ফিরে বাড়ির যাই। কে যান যান, না না বাজান, ও আপনার চয়েস খুব ভালো, যান না দাদা, না আমি যাই, ফিরে বাড়ি গেলাম, আমি তো বাড়ি যাবো। কত
হয়ে গেল। কি রে দাদা ভাই, আইছো? আসলাম তো। শোন ভাই, ওই গ্রামে যায় যা শুনলাম, ওই মেয়ের সাথে তো বিয়ে দেওয়া যাবে না। কি শুনছো ভাই? ও মেয়ের দলিয়ার কথা, এটা খুব জেদি মেয়ে। বাড়ির ওই আলমারি দরজাগুলো জেদুলি লাগতে তো ভেঙে ফেলা দেয়। ওই মেয়ে নিয়ে আসি বাইরে, এই আমার দুই ভাই অশান্তি সৃষ্টি করেছে রে ভাই। ভাই, ও মেয়ে যত জেদি হোক, যত খারাপ হোক, আমি ওই মেয়েকে বিয়ে করবো, তুমি ব্যবস্থা করো। ওই মেয়েকে বিয়ে করবি? ভাই, ওকে আমার মনে ধরছে, আমি ওকে বিয়ে করবো। তাহলে ঠিক আছে, কালকেই চল যাই, তাহলে বিয়ে দিলি আসি। তোর যত এত শখ, কালকে যাই, যাবো না বাড়ি, চল বাড়ির মধ্যে চল। মারে কাঁদিস নে, শ্বশুর বাড়ি যায়া ঠিকভাবে চলাফেরা করিস। কাঁদিস নে বোন। ছোট মানুষ দেখি শুনি রেখে। জি আম্মা। হ্যাঁ, চল চল চল, গাড়ি চালাই। কি বললি তুই? শোনো জান্নাত, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার স্বামীর বাড়ি। আর জিদ কখনো সুখ দিতে পারে না, এটা শুধু মানুষকে অশান্তি আর দুঃখ দেয়। জিদ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া না থাকে, সে সংসারে কখনো শান্তি আসে না। আর আমাদের সংসারকে শান্তি দিতে হলে দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে, বুঝতে পারছো? কান্না করে না, চুপ করো, চুপ করো, চুপ করো।